দেশের উত্তরাঞ্চলে টানা দুই দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল। গেল চব্বিশ ঘন্টায় শুধু রংপুরে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির ফলে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে তিস্তার পানিও বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজে ৪৪ জলকপাট। রংপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর দুই দিন রংপুর বিভাগ তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। ২৭ সেপ্টেম্বর তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে সকাল ৬টায় ও ৯টায় পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১.৭৬ সেন্টিমিটার এবং বেড়া ১২টায় ৫১.৮০ সেন্টিমিটার। বিকেল ৩টায় পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫১.৮৩ সেন্টিমিটার, যা বিপদ সীমার ০.৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে প্রতিদিনের বৃষ্টিপাত ও উজানের ঢলে পানি বৃদ্ধির ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার সব নদ নদীর পানির পাশাপাশি বিলের পানির বৃদ্ধিও অব্যাহত আছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার, বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সেই সঙ্গে ফসলের জমিতে পানি উঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।